আজকে আমাদের সাবজেক্ট আমরা ঠিক করেছি যে হাউ টু স্টপ নেগেটিভিটি ইন আওয়ার মাইন্ড। আমরা যে কোথাও যাই না কেন, মুরব্বীদের সঙ্গে কথা বলি, শিক্ষকরা আমাদেরকে বলেন, আমাদের শুভাকাঙ্ক্ষীরা আমাদেরকে বলেন, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, বিভিন্ন ইউটিউবে, ফেসবুকের বিভিন্ন মোটিভেশনাল স্পিচে আমরা শুনতে পাই, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, নেগেটিভ চিন্তা করা যাবে না। এবং আমরা কিন্তু চাইও না করতে, প্রত্যেকেই হলফ করে বলতে পারবেন যে আমি তো আসলে নেগেটিভ চিন্তা করতে চাই না, কিন্তু তারপরও কোনো আমার ভিতর নেগেটিভ চিন্তা চলে আসে। সেই জায়গাটা আমরা অ্যাড্রেস করতে চাই এবং আমরা সলভ করতে চাই। অ্যাড্রেস করার থেকে বেশি ইম্পর্টেন্ট আমরা সলভ করতে চাই। তাহলে আজকের টপিক, আমরা কেন নেগেটিভিটি আমাদের ভিতর চলে আসে, আমরা তার রুট কজ বুঝবো খুব দ্রুত অল্প সময়ের মধ্যে, এবং আমরা প্রতিজ্ঞা করবো যে আমরা যে রাস্তাটা দেখিয়ে দেব এই নেগেটিভিটি থেকে বের হয়ে আসার, সেই পথে আমরা সবাই হাঁটবো, এবং হেঁটে যদি আমরা উপকার পাই সেটা আমরা শেয়ার করব, আমরা যদি উপকার না পাই আমরা সেটাও শেয়ার করব। কি কি করলে আরো বাড়তি উপকার পাওয়া যেত সেটাও আমরা শেয়ার করব। প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা তো নেগেটিভ থটগুলো নিয়ে কথা বলছি, এই নেগেটিভ বা পজিটিভ থটগুলো আমাদের মধ্যে কিভাবে আসে? থট হচ্ছে আমাদের ব্রেনের এক ধরনের আউটপুট। ঠিক যেমন আমাদের বাসার মাইক্রোওয়েভ ওভেন থেকে আমরা কিছু খাবারের আউটপুট পাই, অর্থাৎ সিদ্ধ হওয়া বা রান্না হওয়া খাবার পাই, কিন্তু মাইক্রোওয়েভ ওভেন কিন্তু নিজে থেকে কোনো খাবার উপস্থাপন করতে পারে না। তাহলে কি করতে হয়, মাইক্রোওয়েভ ওভেনকে কিন্তু কিছু রসদ বা র ম্যাটেরিয়াল বা কাঁচামাল, অর্থাৎ খাবারের কিছু উপকরণ এর মধ্যে ঢুকাতে হয়, তারপর কিছুক্ষণ পর এটা বেক করলে এখান থেকে আউটপুট বা খাবার বের হয়। আমাদের ব্রেনেরও আউটপুট হচ্ছে থট, কিন্তু ব্রেন কি অটোমেটিক থটকে জেনারেট করতে পারে? উত্তর হচ্ছে না, ব্রেনকে কিন্তু ইনপুট দিতে হয়। ব্রেন ইনপুটগুলো নিয়ে সেটাকে প্রসেস করে, মাইক্রোওয়েভ ওভেন যেমন খাবারকে প্রসেস করে, আউটপুট হিসেবে খাবার দেয়, রান্না করা খাবার, ঠিক একইভাবে ব্রেন বাইরে থেকে ইনফরমেশন নিয়ে সেটাকে প্রসেস করে আপনাকে থটগুলো উপহার দেয় আপনার সামনে। এই থটগুলোর কোনোগুলো ভালো থট, কোনোগুলো খারাপ থট। কিন্তু থটগুলো ভালো বা খারাপ কেন হয় এটা ব্রেনের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে থটগুলো কোন ইনপুট দিয়ে তৈরি হয়েছে। এখন আমরা ইনপুটগুলো কোথা থেকে পাই? আমরা বিশ্বাস করেন বা নাই করেন, আমরা প্রত্যেকটা মানুষ আমাদের পাঁচটা ইন্দ্রিয়ের মধ্য দিয়ে ক্রমাগত আমাদের বাইরের পৃথিবী থেকে ইনফরমেশন গ্রহণ করছি এবং সেই ইনফরমেশনটা আমরা ব্রেনকে পাস করে দিচ্ছি। সবগুলো ইনফরমেশন হয়তো আমার তাৎক্ষণিকভাবে কাজে লাগছে না, কিছু কিছু ইনফরমেশন আমি আমার ব্রেনে জমা রাখছি, ঠিক যেরকম অনেক বাজার করে আনার পর আমরা কিছু কিছু খাবার ফ্রিজে জমা রেখে দিই এবং পরে সুবিধা মতো সেই খাবারগুলো ফ্রিজ থেকে বের করে ওভেনে বা চুলায় দিয়ে আমরা রান্না করি। তাহলে আমাদের ব্রেন যত থট জেনারেট করে সেগুলোর সব ইনপুট কিন্তু বাইরে থেকে আসে, ইনফরমেশন হিসেবে আসে, পাঁচটা ইন্দ্রিয়ের মধ্য দিয়ে আসে। হয় সেগুলো হয় একবারে ফ্রেশ বাজার থেকে এসেছে এবং রান্না হয়েছে, কিংবা বাইরে থেকে এসে আপনার ফ্রিজে জমা ছিল সেখান থেকে বের করে পরে রান্না করেছেন। অর্থাৎ সব ক্ষেত্রে থট ব্রেনের উপর নির্ভরশীল এবং ব্রেন ইনফরমেশনের উপর নির্ভরশীল। এখন আপনি যেই ধরনের ইনফরমেশন ব্রেনকে ফিড করবেন আপনার ব্রেন কিন্তু সেই রকমেরই থট জেনারেট করবে। আমি যদি বাজার থেকে তাজা ভালো সবজি না কিনে এনে, আমি যদি ডাস্টবিন থেকে পচে যাওয়া কোনো খাবার বা সবজি তুলে এনে যদি আমার চুলায় চড়িয়ে দেই, মনে করার কোনো কারণ নেই যে সেখান থেকে অনেক সুগন্ধযুক্ত ভালো খাবার রান্না হবে, সেটা আর একটা পচা খাবারই হবে। বাইরে থেকে কোন ইনফরমেশনগুলো এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে নিয়ে আসছি সেটাই কিন্তু নির্ধারণ করছে আমার ব্রেন আমার ভিতরে কোন থট জেনারেট করছে। এখন আপনারা যারা আমার কথা শুনছেন, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন কি, আপনি বাইরে থেকে যত ইনফরমেশন সংগ্রহ করেন প্রতিদিন, উদাহরণ হিসেবে আজকের দিন আপনি বাইরে থেকে যতভাবে তথ্য গ্রহণ করেছেন, বিভিন্নভাবে করেছেন, আপনি টেলিভিশন দেখেছেন, আপনি নিউজ পেপার পড়েছেন, আপনি কোনো বন্ধুর সঙ্গে কথা বলেছেন, আপনি সোশ্যাল মিডিয়ায় ব্রাউজ করেছেন, আপনি ফেসবুক দেখেছেন, এরকম অসংখ্য সোর্স থেকে আপনি আপনার পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে কিন্তু ইনফরমেশন আপনি গ্রহণ করেছেন। সারাদিনে আপনি পজিটিভ ইনফরমেশন বেশি গ্রহণ করেছেন নাকি নেগেটিভ ইনফরমেশন বেশি গ্রহণ করেছেন? আপনি যদি আজকের একটু পরে যে কোনো একটা টেলিভিশন চ্যানেলের নিউজ দেখেন কিংবা পত্রিকার খবর পড়েন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনো একটা মুহূর্তে আমরা কিন্তু পজিটিভের থেকে নেগেটিভ ইনফরমেশনের সামনে সবচেয়ে বেশি এক্সপোজ হচ্ছি। বিষয়টা আসলে টেলিভিশন বা নিউজ পেপারের দোষ না, কারণ তারা কিন্তু সেন্সেশনাল এবং ইম্পর্টেন্ট খবরগুলোই কিন্তু আমাদের সামনে এনে উপস্থাপন করবে। ধরেন আপনাদের পুরো গ্রামে বা মহল্লায় একটা বাড়িতে যদি চুরি হয়ে থাকে, সংবাদপত্র বা নিউজ মিডিয়ামের দায়িত্ব হচ্ছে সেই খবরটা প্রচার করা যাতে এই অঞ্চলের আইন শৃঙ্খলা বাহিনী আরও সাবধান হয়।
কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন যে আপনার গ্রামে বা আপনার মহল্লায় হয়তো 500 বাড়ি আছে, তার মধ্যে 499টা বাড়িতে কিন্তু চুরি হয়নি, চুরি হয়েছে একটা বাড়িতে। কাজে আপনি যখন ইনফরমেশনের সামনে এক্সপোজ হচ্ছেন, আপনার মাথায় কিন্তু ঢুকছে আমাদের এলাকায় চুরি হচ্ছে, তাহলে যে কোনো সময় আমার বাসাতেও চুরি হতে পারে, যদিও বাকি 499 তুলনায় এক খুবই সামান্য পার্সেন্টেজ। একইভাবে আমরা যখন সারা দিন অনেক নেগেটিভ ইনফরমেশনের সামনে এক্সপোজ হই, অনেক সময় আমরা বুঝতেও পারি না, আমরা হয়তো গাড়ি চালাচ্ছি, FM চ্যানেল চালু করে দিয়েছি, সেখান থেকে কোনো একটা তথ্য আসছে, আমি মনের ঘরে গাড়ি চালাচ্ছি, আমি ভাবছি যে এই তথ্য তো আমাকে বেশি প্রভাবিত করছে না। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমাদের সচেতন মনের বাইরে আমাদের কাছে একটা অবচেতন মন আছে, যেটাকে আমরা বলি সাবকনশিয়াস মাইন্ড। সাবকনশিয়াস মাইন্ড কিন্তু কন্টিনিউয়াসলি ইনফরমেশনগুলো সাক করছে এবং আমার ব্রেনের ফ্রিজে জমা রাখছে, এবং এই তথ্যগুলির পরে বের হয়ে এসে আপনার মধ্যে কিন্তু প্রসেস হয়ে, ব্রেনে প্রসেস হয়ে থট জেনারেট করছে। কাজেই আমরা যদি আমাদের থটগুলোকে সঠিক করতে চাই, তাহলে আমাদেরকে আমাদের ইনপুটের ওপর বেশি খেয়াল রাখতে হবে, এবং যাতে আমরা নেগেটিভ ইনপুট বেশি গ্রহণ না করি সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং এটা কিন্তু আসলে খুবই সহজ, কিন্তু সেজন্য আমরা একটা শব্দ ব্যবহার করি, অ্যাওয়ারনেস, অর্থাৎ আমাদের সচেতন হতে হবে। এখন আমরা কি করব? আগামীকাল সকাল থেকে কিংবা আজকে রাত থেকে যারা সত্যি সত্যি মন থেকে নেগেটিভ থট বের করে দিতে চান, নেগেটিভিটি থেকে বের হয়ে আসতে চান, আপনাকে সচেতনভাবে আগামীকাল থেকে কয়েকটা দায়িত্ব নিতে হবে। প্রথম কাজ হচ্ছে, আপনি আগামী দুদিন 48 ঘন্টা আপনি যাই করবেন, যত কিছুর সামনে এক্সপোজ হবেন, আপনি মনে মনে খেয়াল রাখবেন আপনি ভালো জিনিস বেশি দেখছেন নাকি খারাপ জিনিস বেশি দেখছেন, ভালো খবর বেশি শুনছেন, ভালো জিনিস বেশি শুনছেন না খারাপ জিনিস বেশি শুনছেন, ভালো জিনিসের চর্চা বেশি হচ্ছে নাকি খারাপ জিনিসের চর্চা বেশি হচ্ছে, সবসময় আপনি এটা খেয়াল করবেন। এটা প্রথম দুদিনের কাজ, 48 ঘন্টার কাজ। আপনি যদি বুঝে ফেলেন যে আসলে আমি যেভাবে চলছি তাতে আমি ভালো জিনিস কম দেখছি, খারাপ জিনিস বেশি দেখছি, এক্সাম্পল একই খবর, একই নেগেটিভ খবর 5টা চ্যানেল কিন্তু প্রচার করে যাচ্ছে, আপনি যদি একই খবর 5 বার দেখেন, তাহলে আপনার জন্য কিন্তু কোনো বাড়তি তথ্য আপনি জোগাড় করলেন না, কিন্তু 5 বার একই জিনিস রিইনফোর্স হলো আপনার ভিতরে, এবং এটা আপনার মনের মধ্যে বেশি জোর তৈরি করলো। আপনি যদি জানলেন যে আমাদের প্রতিদিন সড়কে মানুষ মারা যাচ্ছে, অবশ্যই এটা একটা কনসার্ন ব্যাপার, কিন্তু আপনি প্রতিদিনের খবরে যখন 2 বার 3 বার 5 বার করে এই সংবাদটা শুনতে থাকবেন, আপনার বাড়ির একজন খুব কাছের মানুষ যদি কোনোদিন সন্ধ্যার পর আপনার বাড়িতে আসতে একটু ফিরতে দেরি হয় এবং কোনো কারণে আপনি যদি তাকে ফোনে অ্যাক্সেস করতে না পারেন, তাহলে আপনার প্রথমেই মনে চিন্তা চলে আসবে যে সে কি কোনো দুর্ঘটনায় পড়েছে। কিন্তু কেন? সে তো কোনো বন্ধুর সাথে কথা বলতে বলতে দেরি হয়ে যেতে পারে, সে হয়তো তার অফিসে বসের সাথে কাজ করছে এজন্য দেরি হয়ে গিয়ে থাকতে পারে, এরকম অসংখ্য ভালো ঘটনাও ঘটে থাকতে পারে, কিন্তু আমাদের মন আমাদেরকে প্রথমেই নেগেটিভ জায়গাটায় নিয়ে যায়, কারণ গত 10 দিনে আমি অসংখ্য নেগেটিভ ঘটনার কথা শুনে আমার সাবকনশিয়াস মাইন্ডকে নেগেটিভিটিতে আমি ভরিয়ে রেখেছি। কাজে আমার থটের প্রসেস সবসময় নেগেটিভ রেজাল্ট দিচ্ছে এবং আমি নেগেটিভ থট জেনারেট করছি। আমি যদি আমার ইনফরমেশনের জায়গায় যদি বাধ না দিয়ে আমি সারাদিন পজিটিভ হব, পজিটিভ হব, পজিটিভ হব, পজিটিভ চিন্তা করবো, এটা আমি ভাবতে থাকি, কোনোদিন পজিটিভ হওয়া যাবে না। পজিটিভ হতে হলে পজিটিভ হওয়ার জায়গাগুলোতে কাজ করতে হবে, ঘুরিয়ে বললে নেগেটিভ ইনফরমেশন আসছে সেই জায়গাগুলোকে আমার স্টপ করতে হবে। আগামী 48 ঘন্টা আপনারা সারাদিন যত তথ্যের মুখোমুখি হন, সেটা রেডিও, টেলিভিশন কিংবা নিউজ পেপার কিংবা ফেসবুক কিংবা বন্ধুদের সাথে কথা বলা, এরকম যত ধরনের বিষয়ের সামনে এক্সপোজ হচ্ছেন, আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে আপনি পজিটিভ জিনিস বেশি দেখছেন নাকি নেগেটিভ জিনিস বেশি দেখছেন। 48 ঘন্টা পর আমি আশা করব আপনাদের কাছে একটা মূল্যায়ন তৈরি হবে, এবং সেই মূল্যায়ন থেকে আপনি নির্ধারণ করবেন সপ্তাহের বাকি 5 দিন আপনি কোন কোন মাধ্যমের দিকে বেশি খেয়াল রাখবেন এবং কোন কোন মাধ্যমের দিকে আপনি কম খেয়াল রাখবেন। আপনি সারা দেশের এবং বিশ্বের খবর রাখতে চান তো? আপনি অবশ্যই খবর দেখবেন, কিন্তু একবার, এবং মোস্ট প্রবাবলি সকালে উঠেই সারা বিশ্বের খবর দেখবার আপনার দরকার নেই, কারণ প্রবাবলি সকালে উঠে আপনি সারা বিশ্বের যত খবর দেখবেন তার ভিতরে অধিকাংশ সেন্সেশনাল এবং নেগেটিভ খবর পাবেন, যেটা কিনা আপনার ব্যক্তিগত জীবনে এই মুহূর্তে এত জরুরি না। সো সময়টা আপনি নির্ধারণ করে নেবেন, কখন দেখবেন, কি দেখবেন আপনি পরে নির্ধারণ করে দেখবেন। আপনি যদি মনে করেন যে আপনি প্রতিদিন এমন কারোর সাথে কথা বলেন যেখান থেকে আপনি প্রচুর নেগেটিভ ইনফরমেশন পান এবং সেটা আপনার বেশিরভাগ ক্ষেত্রে কাজে আসে না, শুধু শোনার জন্যই শোনেন, সেক্ষেত্রে আপনি সেরকম মানুষের সাথে কথা বলা কমিয়ে দেন, কিংবা আপনি তাকে উদ্দেশ্যমূলকভাবে বলে দেন যে আমি আপনার সঙ্গে যখন কথা বলবো দয়া করে আমাকে নেগেটিভ তথ্যগুলো দিবেন না যা আমার জন্য কার্যকরী নয়। এভাবে আগামী 48 ঘন্টার মধ্যে আপনি নির্ধারণ করে নেন আপনি তার পরের 5 দিনে
কোন কোন বিষয়গুলোর দিকে আপনি ফোকাস করবেন, কোন কোন জিনিসগুলো আপনি করবেন না। এতে যদি কোনো কোনো জিনিস থেকে আপনাকে পুরোপুরি সরে আসতে হয়, তাতে যদি আপনার বিশেষ কোনো ক্ষতি না হয়, আমি বিশেষভাবে অনুরোধ করব সেই কাজটা আপনারা 5 দিনের ধরে করে দেখেন। 5 দিনের জন্য আপনি কোনো একটা মিডিয়াম থেকে সরে আসলে আপনার বিশেষ কোনো ক্ষতি হবে না, ওই মিডিয়ামেরও বিশেষ কোনো ক্ষতি হবে না। প্রয়োজনে আপনি 5 দিন পর আবার ফিরে যান। আমরা একটা পরীক্ষামূলক এনভায়রনমেন্টের কথা বলছি। 5 দিন পর কি সত্যি ইভ্যালুয়েট করে দেখবেন যে আপনি যখন গত 5 দিনে নেগেটিভ সোর্স থেকে আসা সমস্ত ইনফরমেশনকে আপনি বন্ধ করে দিয়েছেন, কতটুকু নেগেটিভিটি তৈরি হয়েছে এবং কতটুকু পজিটিভিটি তৈরি হয়েছে। যদি দেখা যায় আমার ইনফরমেশনের সোর্সের ওপর মনোযোগ দেওয়ার কারণে আমি ভালো চিন্তা করতে পারছি বেশি বেশি করে, তাহলে হয়তো সেটাই আমাদের মনের মধ্যে পজিটিভিটি আনার কিংবা নেগেটিভিটিকে বন্ধ করার পথ, এবং সেই কাজটা আমরা তখন আরও রিলিজিয়াসলি করব, আমরা সবাই মিলে করব, আরও গতির সাথে, আরও বেগের সাথে করব, এবং আস্তে আস্তে আমাদের ভিতরে আমরা পজিটিভিটি ফর্ম করব এবং আমরা নেগেটিভিটিকে দূর করে দেব। আমরা যখন ইনফরমেশনের কথা বলছি, আমরা সমস্ত ইনফরমেশনের কথা বলছি। যদি আমি মনে করি যে আমি কাউকে ক্রিটিসাইজ করব না, ক্রিটিসাইজ করাটা একটা নেগেটিভ ব্যাপার এবং এখান থেকে আমি বের হয়ে যেতে চাই, তাহলে এই পুরো সপ্তাহ জুড়ে আমার কোনো ক্রিটিসাইজ করার মতো কোনো জোকস বা হাস্যরসাত্মক বিষয়ও আমার গ্রহণ করা যাবে না বা সেটাকে এন্টারটেইন করা যাবে না। এমন কোনো টেলিভিশন চ্যানেল বা এমন কোনো সিরিয়াল দেখা যাবে না যেখানে ভিতরে এরকম ঘটনা ঘটছে, এমন কোনো সিনেমা দেখা যাবে না যেখানে এরকম কিছু ঘটছে, এমন কোনো বই পড়া যাবে না যেখানে এরকম জিনিসপত্রগুলো ঘটছে, এমন কোনো বন্ধুর সাথে কথা বলা যাবে না যারা আমাকে সবসময় এরকম কথা বলে বা মনে করিয়ে দেয়। প্রয়োজনে অফিসের মানুষদের সাথে কথা বলার ক্ষেত্রেও আমাদেরকে সাবধানতা অর্জন করতে হবে। কাজেই বিষয়টা যত সহজ মনে হচ্ছে ততটা সহজ নাও হতে পারে, এবং সহজ হবে না জন্যই আমরা মানুষ, আমরা অন্য পশু পাখির মতো না, এবং আমরা মানুষের মতো মানুষ হতে পারি কঠিন কাজগুলো করার মধ্যে দিয়ে। আমাদের আজকের হাউ টু স্টপ নেগেটিভিটির আলোচনা আমরা এখানেই শেষ করব। যেমনটা আমরা বলেছিলাম, শনিবারের ডিসকাশন এখন থেকে খুব ছোট এবং অ্যাপ্লাইড হবে, সো দ্যাট আপনারা এটা নিয়ে একটু ভাবতে পারেন এবং সত্যি সত্যি এটাকে প্রয়োগ করে আমাদেরকে 1 সপ্তাহের মধ্যে জানাতে পারেন আপনাদের জন্য এই থটটা বা এই ডিসকাশনটা কার্যকরী হচ্ছে কিনা। তাহলে আমরা এক কথায় শেষ করছি, আমাদের মনের ভিতর থেকে নেগেটিভিটি ছড়াতে হলে আমাদের ব্রেন থেকে নেগেটিভ থটগুলো সরাতে হবে। নেগেটিভ থট সরাতে হলে আমাদের পঞ্চইন্দ্রিয় দিয়ে আসা নেগেটিভ ইনপুটগুলো বন্ধ করতে হবে। কিভাবে করব? আগামী 2 দিন 48 ঘন্টা আমি খেয়াল রাখবো সজ্ঞানে আমার ভিতর কোন কোন নেগেটিভ থটগুলো ঢুকছে এই পঞ্চইন্দ্রিয়ের মাধ্যমে, সেগুলোকে আমি আইডেন্টিফাই করে ফেলবো, এবং পরের 5 দিন আমি সেই জায়গাগুলো থেকে নিজেকে বিরত রাখবো। 5 দিন পর আমি চিন্তা করে দেখব আমার ভিতরে কি নেগেটিভিটি কমে গেছে। যদি কমে যায় আমার থটের নেগেটিভিটি, তাহলে আমি কাজগুলো আরও রিলিজিয়াসলি এবং আরও বেগের সাথে করব, যাতে আমি আমার জীবন থেকে নেগেটিভিটি পুরোপুরি সরিয়ে দিতে পারি।